হ্যাঁ, কারণ কেকের পপুলারিটি এমন, ইয়াং ক্রাউড একদম ইয়াং ক্রাউড ঝেঁকে ধরে। ইভেন কালকেই আমাকে কেএমডিএ থেকে বলা হচ্ছিল যে আর কলেজকে দেবেন না, কারণ ওই সিটের ওপর ওটা নাচানাচি করে সিটগুলো অর্ধেক ভেঙে যায়। আর এরকম একজন পপুলার আর্টিস্ট সে কলকাতায় পারফর্ম করছে, ন্যাচারালি ইয়াং ক্রাউডকে যতই ওরা প্রোটেকশনে রেখেছে যা করেছে, কিন্তু সে জনস্রোতকে আটকানো যায়নি। কিন্তু তার জন্যে স্টেজের পারফরমেন্সে কোনো না, স্টেজের পারফরমেন্সে একটা খাটনি হয় এর, তাতে হয়। কিন্তু ঠিক যে কেকের যা পপুলারিটি ছিল, একটা যেখানেই প্রোগ্রাম করছে একটা জনস্রোত, বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা পাগলের মতন ছুটে যাচ্ছে। না না, এসি আমাদের নজরুল মঞ্চে যথেষ্ট ভালো, আমরা যখন যাই বলি কমাতে, কিন্তু যখন দরজা খোলা থাকে হই হই করে অত লোক ঢুকে যায়, তখন এসির তো একটা লিমিটেশান আছে, যেটা 2700 ক্যাপাসিটির এসি, সেটা 7000 হলে তো ন্যাচারালি মানুষের নিঃশ্বাস প্রশ্বাসে গরম সেটা তো হয় না। হ্যাঁ, অনেক বেশি ভিড় হয়েছে, মানে বাইরে প্রচুর লোক, তারপর শুনলাম যে পাঁচিল টপকে টপকে ছেলেমেয়েরা ঢুকছিল। কন্ট্রোল করা যায়নি, তার কারণ হচ্ছে যে মানুষের উচ্ছ্বাস যখন হয় তখন হই হই করে মানুষ দৌড়ে আসে, বাচ্চারা দৌড়ে আসে, সেখানে কন্ট্রোল কে করবে? তার মধ্যে তো পুলিশ লাঠি চার্জ করতে পারে না, একটা অনুষ্ঠানে একটা মানুষ দেখতে চাইছে, গান শুনতে যায়, তাকে কি লাঠি চার্জ করা যায়? আমার মতে এটা কালকে কেএমডিএ থেকে বলেছে, আমি এখনো সিদ্ধান্ত নিইনি। না না, স্টেজ পয়েন্ট তো সব পৌঁছয়নি, সেগুলো সব দর্শকের এলাকায় ছিল, স্টেজটা আলাদা ছিল। দর্শক সংখ্যা থেকে চার গুণ বেশি লোক সেখানে ঢোকার জন্য অনুমোদন কে দিল? এবং CO2 যে গ্যাস, সেটা স্প্রে করার অধিকার কাকে দেওয়া হলো? কোথা থেকে গ্যাস পাওয়া গেল? গ্যাস হয়তো ওই হল কর্তৃপক্ষের সাময়িক অগ্নি নির্বাচন ব্যবস্থার জন্য রাখা ছিল, ওটা অন্যায় নয়, সবগুলো এরকম হলে থাকে। কিন্তু সেটা এই যে উন্মত্ত, এই যে রাজ্যের শাসক দলের একেবারে লাগামহীন অছাত্র, দেখবেন মঞ্চে যারা বসেছিল তাদের সকলের বয়স 35 উপরে, 40-42-50 পর্যন্ত, এরা হলো শাসক দলের তথাকথিত ছাত্র নেতা, যাদের 2-3টে করে বাচ্চা আছে, এরা হচ্ছেন এই রাজ্যের ছাত্র নেতা। এই ছাত্র নেতারাই অফলাইনের পরীক্ষার বিরোধিতা করে, এরা আজকে ভারতবর্ষের একজন নক্ষত্রকে এইভাবে শেষ করল। আমার প্রথম প্রশ্ন এই সামগ্রিক বিষয়টা নিয়ে, নিরপেক্ষ এজেন্সির দ্বারা তদন্ত হওয়া দরকার, 1 নম্বর। 2 নম্বর, প্রায় 25 লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে, যার পেমেন্ট চেকে হয়নি, আরটিজিএস করে, এনএফটিএস করে ব্যাংকের অ্যাকাউন্ট ট্রান্সফার হয়নি, ক্যাশে ট্রান্সফার হয়েছে। এবং এই 25 লক্ষ টাকা এই বিশিষ্ট গায়কদের আনার ক্ষেত্রে কে দিল? কলেজ কর্তৃপক্ষ বা স্টুডেন্টস ইউনিয়নের ফান্ড থেকে দেওয়া হয়? তাহলে এই বিপুল অঙ্কের টাকা কে দিল, এটাও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আওতায় আছে, তাদের খুঁজে দেখা দরকার। বর্তমান সময় .com
শুনতে রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আগে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তি শুনলাম, You are watching Bartaman Samay.com.